নমস্কার বন্ধুরা ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের এই ভিডিওতে কলকাতা সায়েন্স সিটি থেকে নতুন শূন্য পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করতে গেলে কোনো প্রকার আবেদন ফিসের প্রয়োজন নেই সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানটা আবেদন করতে পারবেন এবং সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী রিক্রুট করা হবে অর্থাৎ সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কোন রকম লিখিত পরীক্ষা হবে না তো আপনারা কীভাবে এখানটায় ইন্টারভিউ অংশগ্রহণ করবেন কোন কোন পদে কর্মী রিক্রুট করা হচ্ছে কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে বয়স সীমা কি লাগবে বেতন পরিকাঠামো কী রয়েছে অবশ্যই জানিয়ে দেব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে অফিসিয়াল নোটিফিকেশান সহকারে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন আর একদম বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে ঠিক আছে তো বন্ধুরা চলুন এবারে সবার প্রথমে দেখিয়ে দেবো যে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করবেন কী করে ঠিক আছে তো বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার জন্য আপনাদের চলে আসতে হবে সরাসরি সায়েন্স সিটি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন এবং এখানে ভিজিট করার পর আপনারা কি করবেন একটু স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পরে আপনারা এখানটা দেখতে পারবেন নয়ই ডিসেম্বর দু হাজার বাইশ তারিখে কিন্তু অফিশিয়াল নোটিফিকেশন প্রকাশ হয়েছে আপনারা অন স্ক্রিন দেখতেই পারছেন এবং এখানে একটু স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পারবেন এখানে লেখা ধরছে অ্যাডভার্টাইজমেন্ট এবং তারপর এখানটায় লেখা ধরো ডিটেল অ্যাডভার্টসমেন্ট এবং তারপরে রয়েছে অ্যাপ্লিশন ফর্ম তো বন্ধু এখানটায় সিম্পলি আপনারা ডিটেলড অ্যাডভার্টসমেন্ট অপশানে ক্লিক করে আপনারা কিন্তু অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারবেন এবং এখানে অ্যাপ্লিকেশন ফর্ম অপশানে ক্লিক করে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম থেকে ডাউনলোড করে নিতে পারেন তবন্ধুর আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন ফলো করবেন সেখানে কিন্তু আমরা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে এই অফিসিয়াল ওয়েসাইটের লিংক দিয়ে রাখবো সেখানে ক্লিক করে সরাসরি আপনার এই অফিসিয় ওয়েবসাইটের ভিজিট করে কিন্তু আপনারা অফিসিয়াল নোটিফেশন ডাউনলোড করবেন এবং অ্যাপ্লিকেশন ফর্ম ও কিন্তু ডাউনলোড করবেন তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি অফিসিয়াল তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন আপনারা সবার প্রথমেই দেখতে পাচ্ছেন এখানটা অ্যাডভার্টাইজ নাম্বার কিন্তু শো করছে এবং এখানটা লিখে হচ্ছে সায়েন্স সিটি কলকাতার তরফ থেকে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং এখানটায় ট্রেনিং পোস্টে কিন্তু রিক্রুট করা হচ্ছে এডুকেশন ডিপার্টমেন্ট এবং এখানটা টোটাল মিলিয়ে কিন্তু তেরোটি রয়েছে পদ আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানটায় দেখুন এখানে কিন্তু সরাসরি আপনাদের এক বছরে কিন্তু ট্রেনিং করানো হবে এবং ট্রেনিং চলাকালীন কিন্তু আপনাদের এখানটায় ষোলো হাজার পাঁচশো টাকা করে পার মান্থ স্যালারি দেওয়া হবে এবং এখানে কিন্তু সরাসরি আপনাদের ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট হবে এবং এখটাই দেখতে পাচ্ছেন এখানটাই কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে আপনাদের উনিশ বারো দু হাজার বাইশ তারিখে সেই বিষয় এখানটায় লিখেই দেওয়া রয়েছে আপনারা দেখতে পারছেন সকাল আটটা তিরিশ থেকে কিন্তু আপনাদের এখানটা ইন্টারভিউ স্টার্ট হয়ে যাবে সেই বিষয় এখানটায় লিখে দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু সরাসরি আপনারা পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলেও মেয়ে সরাসরি কিন্তু এখানটা ইন্টারভিউর অংশগ্রহণ করতে পারবেন এবং এখানটায় দেখুন এখানটাই কিন্তু লিখে দেওয়া রয়েছে যে আপনাদের কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অর্থাৎ আপনারা যে এখানটা ইন্টারভিউ অংশগ্রহণ করবেন তার জন্য এখানটায় কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে আপনারা যদি এখানটায় ফিজিক্স নিয়ে যদি আপনারা এখানটায় ডিগ্রি কমপ্লিট করে থাকেন এবং সঙ্গে যদি আপনাদের কম্বাইন্ড সাবজেক্ট থেকে থাকে দুটি সাবজেক্ট অর্থাৎ এখানটায় লিখে ধরছে কেমিস্ট্রি ম্যাথমেটিক্স ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স অ্যাস্ট্রোনমি এবং এখানে জিওলজি অথবা স্ট্যাটিস্টিক্স এই কয়েকটি সাবজেক্টের মধ্যে যে কোনো দুটি সাবজেক্ট যদি আপনাদের কম্বাইন্ড সাবজেক্ট থেকে থাকে সঙ্গে ফিজিক্সের ওপর যদি আপনাদের ডিগ্রি কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু আপনার এখানটা ইন্টারভিউর জন্য অংশগ্রহণ করতে পারবেন এছাড়াও এখানটায় সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কিন্তু আরও বিস্তারিত তথ্য এখানটায় লিখে দেওয়া হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনারা কি করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপর কিন্তু সরাসরি আপনার এখানটা ইন্টারভিউর জন্য অংশগ্রহণ করতে পারবেন তো বন্ধুরা এই রয়েছে কিন্তু আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ